আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোসাম্মদ আসমা আক্তার কুড়ি ফ্যাশন চ্যানেল থেকে। আজকে আমি ওয়ালমেট রং করব। আগে এটা দিয়ে কাভার করে নিব, কালো কালি গোল্ডেন রং গ্লিটার, এটা দিয়ে আগে গোটাটা কাভার করে নিব, এই ফুলগুলো দিয়ে নিব, তারপরে ভেতরে রং করব। যেমনটা আমি এর আগে ভিডিওতে দেখাইছি, গ্লাস পেন্টিং ওয়ালমেট তৈরি করা দেখাইছি, সেভাবে এটাও হবে। এর আগে আমি ফুল রং করে দেখাইছি, আর আজকে আমি এই পুতুলটা রং করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন।
দেখতে পাচ্ছেন আমি কালো বর্ডারগুলো সব দিয়ে নিয়েছি, কত সুন্দর করে দিয়ে নিয়েছি কালো বর্ডারগুলো। এবার আমি গ্লিটার দিয়ে এই ফুলগুলো করব। তো পুরো ভিডিওটা দেখেন কিভাবে আমি গ্লিটার দিয়ে করি আর কত সুন্দর লাগে দেখতে, দেখবেন। স্টার্ট। Thank you.
দেখতে পাচ্ছেন আমি গ্লিটার দিয়ে করে নিয়েছি, প্রথমে বর্ডার দিয়ে নিয়েছিলাম, তারপরে গ্লিটার দিয়ে পাতাগুলো ফুলগুলো দিয়ে দিয়েছি। এখন এটা শুকানো অবধি আমি এভাবে রেখে দিব, যখন একদম শুকায় যাবে তারপরে ভিতরের রংগুলো দিব। এটা শুকাতে একটু সময় লাগবে আমার, ভালো সময় লাগবে, তো শুকানোর পর তারপরে আবার রং করব। এটা ততক্ষণ পর্যন্ত এভাবেই ধুয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সব শুকায় গেছে, গ্লিটারগুলো সব শুকায় গেছে। এটা শুকাতে আমার 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। এর আগে যখন ভিডিওটা করেছিলাম তখন সম্পূর্ণ শুকানোর সময় পেয়েছিলাম না, কিন্তু এবার খুব সুন্দর করে সব সম্পূর্ণ শুকায় নিয়েছি। এবার আমি ভেতরের রঙগুলো দিব, এই যে এই রঙগুলো, ভেতরের রঙগুলো দিব, আপনারা দেখবেন কত সুন্দর লাগে। তো স্টার্ট। Thank you.
দেখতে পাচ্ছেন আমার ওয়ালমেটটা তৈরি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছু কিছু ভুল ত্রুটি আছে। যেমন এই যে রং ছড়াই গেছে, এই যে রং ছড়াই গেছে এদিকে, আবার এই গ্লিটারের মধ্যে এগুলো উঠে গেছে। আমি এখন এগুলো সংশোধন করব, এগুলোকে পরিষ্কার করব। তো দেখতে থাকেন আপনারা, কটন দিয়ে করলেও হবে। দেখতে পাচ্ছেন কিভাবে রংগুলোকে উঠাই দিলাম, তারপরে আবার সুন্দর করে রং করে ফেললাম। প্রথমে একটু নষ্ট হয়ে গেছিল, এখন সুন্দর লাগছে। আমার পুতুলটা তৈরি হয়ে গেছে, আমার তো অনেক সুন্দর লাগছে দেখতে। লাল, কমলা, হলুদ, সবুজ সব কিছুর রঙে মনে হয় পুতুলটা অনেক সুন্দর ফুটেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।